বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজও আমি উপস্থিত হয়েছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। আজ কবিতা এবং অনুগল্প পাঠ করে শোনাবেন সবিতা কুইরি, অরূপ মিত্র, অভিষেক সাহা, ভজন দত্ত, বিপ্লব ঘোষ, পীযূষ কান্তি সরকার এবং তুলি মণ্ডল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে। প্রতি রবিবার সকাল ঠিক 8টায় দেখতে থাকুন ভিডিও সাহিত্য। ধন্যবাদ। নমস্কার, আমার অনুগল্পের নাম বন্ধু। সেই কোন ছোটবেলা থেকে বন্ধুত্ব, পিউ আর নিশার দুজনের সম্পর্ক রীতিমতো মানুষের চোখে ঠেকত। পড়াশোনা শেষ তো তাতে কি, বন্ধুত্ব কমেনি শিখি ভাগো। কিছুদিন পর পিউ চাকরি পেল একটা নাম করা প্রাইভেট কোম্পানিতে। ও যে প্রসেসিং এর মাধ্যমে চাকরি পেয়েছে নিশাকেও বলেছিল, কিন্তু নিশার বাবা মা মেয়েকে স্পষ্ট বলে দিয়েছে প্রাইভেট কোম্পানিতে চাকরি না করতে, করবে তো সরকারি চাকরি করো। এর মধ্যে পিউয়ের বিয়েও হয়ে গেল বিশাল অবস্থা সম্পন্ন বাড়িতে। এখনো কিন্তু বন্ধুত্ব তাদের অটুট। পিউ নিশার জন্মদিনে প্রতি বছরের মতো এবছরও দারুণ গিফট দিয়েছে। শুধু তাই না, বরকে বলে দামি রেস্তোরাঁতে বন্ধুকে খাইয়েওছে। মধ্যবিত্ত বাড়ির মেয়ে নিশা কোনোদিন সেখানে যাওয়ার কথা ভাবেও না। পিউ নিশাকে প্রায়ই বলে, এবার খাবো তোর বিয়েতে কবজি ডুবিয়ে। আমি তো মাঝে মাঝেই কল্পনা করি তোর বিয়েতে কেমন সেজেছি, উফ যা আনন্দ হবে না। নিশা থামায়, চুপ কর, যতদিন না চাকরি পাচ্ছি আমি বিয়েই করব না। পিউ বলে, তবে আর কি, তুই সরকারি চাকরির আশায় বসে থাক, ততদিনে আমার চুল পেকে যাক। সেদিন পিউ সবে বাড়ি থেকে বেরিয়েছে অফিস যাবে বলে, হঠাৎ ফোন নিশার মা। পিউ, তুই কোথায় আছিস, এক্ষুনি একবার আমাদের বাড়িতে আসতে পারবি, খুব দরকার। পিউয়ের উত্তর শোনার আগেই ফোন কেটে গেছে। পিউয়ের মনটা কেমন কুগাইছে, বুকের ভিতরটা কেমন যেন হচ্ছে। যত তাড়াতাড়ি পারল পৌঁছালো নিশার বাড়ি। রাস্তাতে ফোন করার চেষ্টা করেছিল, নিশা ধরেনি। নিশাদের বাড়ি পৌঁছতেই নিশার মা পিউকে নিশার ঘরের দিকে যেতে বলল। পিউয়ের হাত পা এবার কেমন অবশ লাগছে। দরজা খুলতেই নিশা এক লাফে জড়িয়ে ধরল পিউকে, বন্ধু আমি সরকারি চাকরি পেয়ে গেছি। কথাটা শুনে পিউ আনন্দিত হওয়ার পরিবর্তে বরং রাগ দেখিয়ে বলল, এই খবরটা দেবার জন্য তুই কাকিমাকে দিয়ে এমন অভিনয় করালি। যাই হোক, আজ আমার অফিসে একটা জরুরি কাজ ছিল, তবু এলাম, আসছি বলেই বেরিয়ে গেল। নিশা যেন স্তম্ভিত, এতদিনের ওর চেনা বন্ধুকে নয়, ও আজ যেন এক অচেনা কাউকে দেখল। ধন্যবাদ। নমস্কার, আমি অভিষেক সাহা। বিশ্ববঙ্গ টিভিতে আজ আমি স্বরচিত অনুগল্প পাঠ করছি। অনুগল্পের নাম হলো রেজাল্ট। তুই একজন কলেজ মাস্টার বাবার মেয়ে, মনে জোর রাখ, তোর ডিগ্রি পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে। রেজাল্ট আনতে গিয়ে আর যাই করিস কাঁদবি না। একমাত্র মেয়ে ঐশীর মাথায় হাত রেখে বলল ওর মা সরলা। মা তো ঠিক কথাই বলেছে, কেঁদে কোনো সমস্যার সমাধান হয় না। আর আমরা তো আছি, পাশে দাঁড়ানো বাবা পিনাকিও মেয়েকে ভরসা দিল।
ঐশী কিছুটা আশ্বস্ত হয়ে পাশের ঘরে চলে গেল। সরলা, আজ আমি খুব খুশি হয়েছি তুমি যেভাবে মেয়েকে সাহস দিলে তা দেখে। তুমি এমনিতে যা টেনশন করো, উফ, ভাবা যায় না। পিনাকি বউকে বলল, না গো, আমি খুব টেনশনই করছি। সরলা উত্তর দিল, তোমার আবার কিসের টেনশন? পিনাকি আশ্চর্য হল, আরে বাবা, তোমার মনে নেই আমি যে বছর ডিগ্রি পাস করলাম তুমি তখন সবেমাত্র চাকরি পেয়ে আমাদের কলেজে জয়েন করেছো। আমার ডিগ্রি রেজাল্ট এত খারাপ হয়েছিল যে আমি ভাবতেই পারিনি টেনে টুনে পাস। আমাদের কলেজের গেটের বাইরে কদম গাছটার নিচে দাঁড়িয়ে রেজাল্ট হাতে নিয়ে আমি যখন সব বন্ধুদের আড়াল করে খুব কাঁদছিলাম, তখন তুমিই তো এসে আমার হাত ধরে সান্ত্বনা দিলে। তারপরে তো তোমার সঙ্গে আমার প্রেম হলো, বিয়ে হলো। তাই তো মেয়েকে পই পই করে বললাম, আর যাই করিস বাছা, সবার সামনে কাঁদিস না, সবার ভাগ্য তো আর আমার মতন ভালো হয় না। নমস্কার। নমস্কার, আমি সবিতা কুইরি। আমার লেখা একটা কবিতা, অসহায় খোকা, এটা আমি পাঠ করে শোনাচ্ছি। কেঁদো না মা, আসবে খোকা ফিরে, শরৎকালে গৌরী এলে ঘরে। তুমি তোমার নিজেই চেয়েছিলে রূপকথার ওই গল্প বলার ছলে, সাত সমুদ্র তেরো নদীর পারে তোমার খোকা যাবে উড়ে উড়ে। তোমার খোকা মস্ত বড় হবে, লোককে নাকি গর্ব করে কবে, আদর মাখা পত্র খামে ভরে পাঠিয়ে দিতে তুমি স্কুলের ঘরে। বলতে, খোকা থাকিস ভালো হয়ে, আর কটা দিন নে না বাছা শোয়ে, বুক ছাতিটা ফাটত তোমায় ছাড়া। কান্দলে বলতে, আর কটা দিন দাঁড়া, সামনে আছে শারদীয়া পূজা, বাড়ি নিয়ে আসবো তোকে সোজা। তোমার খোকা মস্ত মানুষ এখন, দেশান্তরে যাচ্ছে যখন তখন, সাত সমুদ্রের তেরো নদীর পাড়ে যাচ্ছে খোকা এরোপ্লেনে চড়ে। প্রমোশন হায় ঘুরে বেড়ায় যত, জীবনখানা যা যা বরের মতো। খোকা ছিল আগে মায়ের বস, কপালে এখন বড় মানুষের যশ, করেছে বড় আমায় তিলে তিলে, চাকরি যাবে তোমার কাছে গেলে। স্ট্যাটাস ধরে রাখতে হবে আমায়, চাই চলবে কি মা, করলে অফিস কামাই, চাহিদা মেটায় বইয়ের গয়নাগাটি, জন্মদিনে ছেলের বিশাল পার্টি। তোমার নাতি পড়ছে নামি স্কুলে, পড়ার ক্ষতি তোমায় সঙ্গ দিলে। করছি আমি ইচ্ছে পূরণ সবার, ভুলেই গেছি নিজের কথা ভাবার, আমার কথা কে আর কবে ভাবে, বলতে পারো শান্তি পাবো কবে। এখন আমার বড্ড ইচ্ছে করে, ছোট্ট হয়ে থাকবো তোমার ঘরে, রাখবো মাথা তোমার নরম কোলে, ঘুম পাড়িয়ে দেবে দুলে দুলে। নমস্কার। নমস্কার। কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার এবং সম্পাদক সিদ্ধার্থ দাস, সিদ্ধার্থ সিংহের আমন্ত্রণে, মানে আমি আদেশ বলছি আর কি, তার আদেশে একটি কবিতা পড়তে হবে। একটি কবিতা আমি শোনাচ্ছি, খুব সামান্য সংক্ষিপ্ত একটি কবিতা, শুনে দেখুন কেমন লাগে। প্রতিদিন ধ্বংসস্তূপ সরিয়ে সরিয়ে তোমার ফেলে রাখা অভিমানগুলি জড়ো করে আদর করি, ভালোবাসি, নৈঃশব্দে তোমার উপাসনার মন্ত্র খুঁজি। তুমি টক, ঝাল না মিষ্টি, কিসে খুশি ভাবি, অবকাশে হৃৎপিণ্ড ঝাঁকিয়ে উপুর করে দেখি, বুকের ভেতর বাসা বাঁধা গোপন পাগলামি পলাতক হল নাকি। সহজ পাঠ নিয়ে বসা হয় না আর, বসতে গেলেই হাত ও আঙুল নিষ্পিস করে, পিষে ফেলি সেসব ইচ্ছে মনের পাথর দিয়ে, মনে মনে ছক আঁকি, বাঘ বন্দি খেলি, ছকের দাগে আঙুল রাখি, স্পর্শে স্বরবিন্যাস করি, তোমাকে বলি, বলার চেষ্টা করি, স্বরপথ অবরুদ্ধ করে কে, সে কি তুমি? নীল পদ্ম কেমন তা দেখিনি, বড়লোকি বাসনা হয়নি উপহার,
রাজগ্রামের একটি গামছা ভেবেছিলাম কিনব, এত শীত, ঠান্ডা জল, নীতি স্নান, শরীর একটু আরাম পাক। গামছা মাথায় বেঁধে যে মানুষগুলিকে রোজ দেখি, ভাবি ওরাও আমার মতোই প্রিয় মানুষটিকে গামছা উপহার দেবে নাকি। আমারই কাব্যগ্রন্থ এসরূপ তুমি কথা হয়ে 108/8 থেকে কয়েকটি কবিতা, 8 লাইনের ছোট ছোট কবিতা পড়ে শোনালাম। আপনাদের ভালো লাগলে ভালো লাগবে, ভালো থাকুন, ধন্যবাদ। বেঙ্গল ওয়াচের জন্য বিপ্লব ঘোষের একটি কবিতা পড়ছেন, কবিতাটির নাম হচ্ছে চিঠি। একটা চিঠি লিখে গেলাম তোমার জন্য, এ জীবন ধরে যা লিখেছি কবিতার মতো ছাইপাস, বেশি হলে তার পাঠক প্রথমে 2-4 জুটেছিল, তারপর 10-12 কবিতা উপন্যাস মিলে বই হলো, কিন্তু তুমি একটি কবিতাও মন দিয়ে পড়নি, উল্টে বলেছ নানা কথা, একটাও বড় পুরস্কার জোটেনি, কেউ বই কেনারা ভালোবেসে, আরও অনেক কথা। আমার বেশ লাগত, কারণ আমি চলে উঠতাম তোমার কাছ থেকে একদিন স্বীকৃতি পাওয়ার আশায়, সৃষ্টির নেশায় মাপতাম। এভাবে তো বহুদিন কাটলো, ইচ্ছে করে বলিনি, আর বলবো না বলেই এই চিঠি। তা হলো, আমার কবিতা এখন 25-30 জন পাঠক পড়ে নিয়মিত, এদেশের পত্রিকায় ছাপা হয়, তেমন হলে শুনছি নাকি বিদেশ থেকে কবিতা পড়ার ডাক পাঠাতে পারে। আমি ভয়ে আছি, তুমি যখন জানবে আর মুখ ফসকে যদি বলে ওঠো তুমি সত্যি কবি হলে শেষ পর্যন্ত, আমার সেদিনই হবে সর্বনাশ। তোমার এই অপমান অবহেলা আমাকে আজ এত দূর এনেছে, একজন অন্তত আমার একজন কেউ থাকুক যে নিরন্তর অপমান করে যাবে, শুধু ভালো আর মন জোগানো কথা বলে আমাকে শান্ত আর যেই করুক তুমি যেন না করো, একজনকে পাশে লাগে বড় হতে গেলে। পূর্ণিমায় শালের জঙ্গল, বিকেলের বাউল নদী, পাহাড়ের আলো ছায়া খেলা, সব যাই লিখতে যাই দেখি তুমি ঠিক সামনে এসেছ, আসলে সব যা সৃষ্টি করেছি তা তোমাকেই নিয়ে, যে পাইনি কোনোদিন যন্ত্রণা দুঃখ শোক সে আর যাই হোক কবি হতে পারবে না, আমার যে ভালো কেউ আর জানে না, হ্যাঁ আর দরকার অদম্য যে, ভয়ে আছি, ভালো থেকো, আমি নমস্কার। নমস্কার, আমি পীযূষ কান্তি সরকার। আমার কবিতা অধিকার বিশ্ববঙ্গ ইউটিউব চ্যানেলে এই কবিতাটি পাঠ করছি। অধিকার, অধিকার পদ্মপাতায় জলের বিন্দু, শুধু ইন্দ্রপ্রস্থের অপরূপ শোভায় মুক্ত হওয়া, কিংবা দ্রৌপদীর কেশবিন্যাস আর নয়নাভিরাম সাজসজ্জা নকল করা আদতে কোনো কর্মপ্রকল্পই নয়। মনে গেঁথে রাখা উচিত পিতৃপিতামহের বনবাস আর অজ্ঞাতবাসের দুঃসহ দুঃখ দুর্দশার স্মৃতি। কুরুক্ষেত্রে রণক্ষেত্রে প্রতিটি রক্তবিন্দুর বিনিময়ে অভূতপূর্ব শৌর্য বীর্য আর কলাকৌশলের তেজে যে মধুর জয় করায়ত্ত হয়েছিল, আমরা পেয়েছি শুধু তার উত্তরাধিকার। এদেশের ভূগর্ভস্থ জল, মাটির ফসল পরিপূর্ণভাবে দাবি করার পরেও স্বাধীনতা আন্দোলনের মহামন্ত্র বন্দে মাতরমকে ধর্মের ডানায় ঢেকে দিলে অধিকারের বুকেও যে প্রশ্নচিহ্ন আঁকা হয়ে যায়,
তাই এই অভিমান আমাদের সাজে না। দেখতে হবে পদ্মপাতা থেকে জলবিন্দু গড়িয়ে না যায়। নমস্কার। নমস্কার। বিশ্ববঙ্গ টিভির এই অনুষ্ঠানে কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহের আমন্ত্রণে আমি আজ আমার লেখা, আমার স্বরচিত একটি কবিতা পাঠ করছি। আজ 15 আগস্ট 2021 ভারতের তথা আমাদের মাতৃভূমির 75তম স্বাধীনতা দিবস, তাই আজকের এই দিনটিকে উদযাপন করার জন্য আমি আমার লেখা এই কবিতাটি পাঠ করছি। কবিতাটির নাম স্বাধীনতা তোমাকে। কবি অরূপ মিত্র। স্বাধীনতা তুমি কার? তুমি খেটে খাওয়া জনতার নাকি কৃষক শ্রমিক মজুরের, স্কুল ছুট শিশু শ্রমিকের নাকি বাড়ি গাড়িওয়ালা হুজুরের? স্বাধীনতা তুমি সোনার হরিণ, তুমি গরিবের ঘরে থাকো না, ধনীদের তুমি বিলাস ব্যসন, স্বপ্নের মাঝে রামধনু তুমি দেশের খবর রাখো না। স্বাধীনতা তুমি ভোরের বেলার কাকলি, বেলা শেষে ফেরা পাখির দলের কুজন। স্বাধীনতা তুমি পাহাড়ের বুকে ঝর্ণা, তুমি অনাথের নাথ অন্ধের সাথী সুজন। স্বাধীনতা তুমি স্নিগ্ধ ফুলের হাসিটি, তুমি রাখালের ফেলে যাওয়া বাঁশিটি, তুমি উড়ন্ত বলাকার ঝরা পালকে, তুমি হতাশার মাঝে আশা জাগানিয়া আলোকে, তুমি ভেসে যাওয়া মানুষের শেষ খড়কুটো, তুমি গ্রাম্য কৃষকের সবল সুঠাম হাত দুটো। নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।